দেশের গণতন্ত্র রক্ষা করতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আসতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভায় এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, কে কাকে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে ভাববে না আওয়ামী লীগ, মন্তব্য করেন তিনি। নির্বাচনে পর্যবেক্ষক কারা আসবে কারা আসবে না সেটি নিয়ে ভাবার বিষয় নয় বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে তিনি জানান, এই মন্ত্রী পরিষদের আকার কেমন হবে তা প্রধানমন্ত্রী ঠিক করবেন। সভায় জানানো হয়, আগামী নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে কৃষি, স্বাস্থ্য এবং শিল্প এই তিন বিষয়ে গুরুত্ব পাবে। কারণে শেখ হাসিনার মতো যোগ্য এবং সমসাময়িক কালে সুযোগ্য একটা দেশের প্রধানমন্ত্রী সংকটে শক্ত হাতে যিনি হাল ধরে আছেন তাকে কেন সরে যেতে হবে? আমাদের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে সামনের, আপাতত সামনের নির্বাচনটা আমরা ফেয়ার করব, ফ্রি করব, অবাধ করব, এটাই হলো আমাদের আপাতত লক্ষ্য।